বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের প্রশ্রয়ে দেহ ব্যবসা শুরু করেছিলেন মিডিয়া মাফিয়া কৌশিক হোসেন তাপস। কর ফাঁকি দিয়ে গান বাংলার নাম করে বিদেশ থেকে নারী এনে বিভিন্ন মন্ত্রী এমপিদের গোপন আস্তানায় পাঠাতেন তিনি। এমনকি সরকারি বেসরকারি এবং আন্তর্জাতিক সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জনের জন্য সুন্দরী বিদেশিনীদের নিয়ে আসতেন এ তাপস। তার এই তালিকায় সানি লিওন থেকে শুরু করে বলিউড তারকা নার্গিস ফাকরি, কলকাতা তার নুসরাত জাহান, মিমি চক্রবর্তী সহ রয়েছে আরো অনেক তারকা। জানা গেছে তাপসের সঙ্গে আর্থিক খাতের মাফিয়া সালমান এফ রহমানের সুসম্পর্ক ছিল, আর এই দরবেশ বাবার সহায়তায় বিভিন্ন কনসার্টের নাম করে বিদেশি তারকাদের নিয়ে আসতেন তাপস। তার মূল উদ্দেশ্য ছিল দেশের রাঘব বোয়ালদের মনোরঞ্জন। দেহ ব্যবসা ছাড়াও দুর্নীতির সঙ্গেও জড়িত ছিলেন তাপস। জয় বাংলা কনসার্টের নামে কোটি কোটি টাকা লোপাট করেছেন তিনি। তৎকালীন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের আস্থাভাজন ছিলেন তাপস, ফলে সরকারি সাংস্কৃতিক অনুষ্ঠানের কাজ সহজেই পেয়ে যেতেন। আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কনসার্ট আয়োজনের কাজও বাগিয়ে নিতেন তিনি। সেসবের মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন আয়োজিত লাল সবুজের মহোৎসব মুজিব বর্ষের অনুষ্ঠান অন্যতম, সেখান থেকে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ছিলেন স্বৈরাচার শেখ হাসিনার বিউটিশিয়ান। সেই সুবাদে আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে তার ওঠা বসা ছিল, সেটাকেই কাজে লাগান তাপস। স্ত্রীর কারণে হয়ে ওঠেন ক্ষমতাবান, প্রভাব বিস্তার করেন গোটা সাংস্কৃতিক অঙ্গনে। তার পেছন পেছন ঘুরতেন বাংলাদেশের অধিকাংশ শিল্পী। সব অপকর্ম প্রকাশ্যে আসার পর তোপের মুখে পড়েছেন গান বাংলা টেলিভিশনের কর্ণধার তাপস। দেশের পট পরিবর্তনের পর জনরোষ থেকে বাঁচতে দিয়েছেন গা ঢাকা, তবে সামাজিক মাধ্যমে তাকে ছেড়ে কথা বলছেন না সংস্কৃতি প্রেমী নেটিজেনরা। দেশের একটি বেসরকারি চ্যানেলের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। উপমা রায়, সোনালী নিউজ, ঢাকা।